So hi, this is Shomita from Shomita's Scientist. I hope amar viewers shobai bhalo ache. Amar viewers jara now jara amar channel subscribe koroni tarao bhalo acho. Tobe ami chaibo jara amar channel dekhcho please amar channel ta ke subscribe koro so that in future ami aro onek bhalo video debo jokhon tumra shetake bhalo moton dekho ar shetake nijeder kaaje lagao ar onek bhalo thako. আর সামনে ভ্যালেন্টাইন্স ডে, তো তুমি জানো যে যদি তোমার সেই আপনজন তোমাকে খুব ভালোবাসে, তোমরা দুজনে দুজনকে প্রচণ্ড ভালোবাসো, তো ভ্যালেন্টাইন্স ডে ইজ জাস্ট অ্যান অ্যানাদার এক্সকিউজ টু সেলিব্রেট। কিন্তু আমার মনে হয় যে লাইফের প্রত্যেকটা দিন তোমরা ভালো মতন কাটাও, একে অপরকে প্রচণ্ড প্রচণ্ড ভালোবাসো, সবাই খুব ভালো থাকো। তো যেহেতু সামনে সরস্বতী পুজো আসছে আর সামার প্রায় পড়েই যাবে, ওয়েদারটা প্রচণ্ড চেঞ্জ হচ্ছে, তো আমি ভাবলাম যে আমি যেটা নিজে যেটা ইউজ করি সেটা আমি কেন তোমাদের সাথে শেয়ার করছি না, কারণ আমি অনেক দেখেছো আমার চ্যানেলে হয়তো যে আমি অনেক দামি দামি প্রোডাক্টের আমি রিভিউ দিয়েছি, তো সবাই তো যেহেতু পারচেজিং পাওয়ারটা সেম থাকে না, তো প্রবলেম তো হয় না। আই হোপ তোমরা বুঝতে পারছো যে সবাই তো আর এত দামি দামি প্রোডাক্ট অ্যাফোর্ড করতে পারে না, তো তাদের জন্যে চট জলদি আমি বলবো। আর এটা ভীষণ অপশান আছে, ঠিক আছে, মানে তোমরা এটার বদলে ওটা ইউজ করতে পারো, এটার বদলে ওটা ইউজ করতে পারো, মানে দেয়ার আর মেনি অপশানস। তো আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে আমি এখানে 2 চামচের মতন মসুর ডালের গুঁড়ো নিয়েছি, ঠিক আছে। এবার মসুর ডালের গুঁড়ো খুব ভালো স্ক্রাব করতে এটা ইউজ হয়, আর এটা সব থেকে ভালো কথা এটা পুরো ডিট্যান করে দেয় স্কিনটাকে, তো এইটা খুবই ভালো। আমি এই কারণে বলছি কারণ আমি এটা সামারে প্রচণ্ড ইউজ করি, উইন্টারে আমি সেরকমভাবে ইউজ করি না, কারণ আমার মনে হয় যে উইন্টারে মানে এটার মধ্যে যদি আমি মধু দিই তাহলে আরও বেশি ইউজফুল হবে, তো উইন্টারে যখনই আমি এই প্যাকটা ইউজ করি তার সাথে আমি একটু মধু মিশিয়ে দিই, আর বাকিদের আমি বলবো যে মধু না মেশালেও চলে, মধু স্কিনটাকে খুবই ময়েশ্চার করে, তো গরমে আমার সেরকম ময়েশ্চারের দরকার হয় না, শীতে দরকার হয় বলে আমি শীতে করি। আরেকটা কথা সেটা হচ্ছে অনেকের আমি শুনেছি যে মসুর ডাল সেরকমভাবে মানে স্যুট করে না, ঠিক আছে, তো তাদেরকে আমি বলবো যে তারা এই মসুর ডালের বদলে তারা যদি গ্রিন গ্র্যামের গুঁড়ো নাও কিংবা বেসনের গুঁড়ো নাও, বেসনের গুঁড়ো আই হোপ সবার স্যুট করে, তো সেই রকম যদি কিছু নাও তাহলে তোমরা আরও অনেক ভালো কাজ করবে। হ্যাঁ, তো আমি এখন প্যাকটা বানাচ্ছি, তারপরে আমি তোমাদের অ্যাপ্লিকেশনটা দেখাবো। নাও এইটা আমি পরিমাণ মতো দুধ দিয়ে দিলাম, ঠিক আছে, দুধটা আমি পুরোটাই দিলাম। এবার দুধটা দিয়ে আমি এখন আমি না হাত দিচ্ছি না, হ্যাঁ দেখো আমি এইরকমভাবে রাখছি। আর একটা যেটা দিতে পারো এটার মধ্যে, মানে দিস টু ইনগ্রিডিয়েন্টস আর সাফিসিয়েন্ট ফর ইওর ফেস প্যাক। হ্যাঁ, বাকি যদি দিতে পারো, বাকি যেটা আমি দিই সেটা হচ্ছে এই দেখো এটা গুড ভাইবসের টার্মারিক এসেনশিয়াল অয়েল, আমার এটা অনেকটা ইউজ হয়ে গেছে আর এক আর অনেকগুলো পড়েও গেছে, তো আমি এটা ইউজ করব, ঠিক আছে। আর মেক শিওর যে এটা তোমরা মানে ইউজ করে তৎক্ষণাৎ মানে বানিয়ে তোমরা তৎক্ষণাৎ সেটা মেখে নাও, কিংবা যদি ইচ্ছে হয় তাহলে 1-2 দিন তোমরা ফ্রিজে রেখে কিংবা কোনো এয়ারটাইট কন্টেইনারে রেখে তোমরা করতে পারো, তবে আমি বলবো এটা মেখেই নাও। হ্যাঁ, কারণ এটা যেহেতু এসেনশিয়াল অয়েল দেওয়া, অত তাড়াতাড়ি নষ্ট হওয়ার চান্স থাকে না, যাদের কাছে এসেনশিয়াল অয়েল না থাকবে তারা লেবুর রস দিতে পারো, যদি লেবুর রসও না থাকে তাহলে তোমরা ইচ্ছে মতো 1 চামচ লেবু দিতে পারো, আর ধরো 1 চামচ এমনি কোনো ধরো বলবো আমি মাখনের যে মানে ওপরের যে স্তরটা সেটা দিতে পারো, তো এটা কাইন্ড অফ বেশি খুব ভালো একটা স্ক্রাবিংয়ের কাজ করে। হ্যাঁ, তো আমি বানাচ্ছি, তোমরা দেখো। অ্যাকচুয়ালি এটা এত টাইট হয়ে গেছিলো ওই জন্য, আচ্ছা আমি ঠিক এর মধ্যে 1-2 ফোঁটা দেবো। হ্যাঁ, 1-2 ফোঁটা আমি এইভাবে দিয়ে দিলাম, আর এটাতে খুব ভালো যেহেতু একটা ডিট্যান এটা প্যাক, ওই জন্যে আমি বলবো যে
প্লিজ এর থেকে বেশি কিন্তু ডিটার্ন একবারে করতে যেও না, কারণ যেহেতু এসেনশিয়াল অয়েল, তোমরা সবাই জানো যে এসেনশিয়াল অয়েলে এক ফোঁটার মধ্যেই মানে হাজারটা বলে না, ওই যে ভীম বারের মতো, মানে ভীম লিকুইড বারের মতো যে একটা ফোঁটা আছে হাজারটা লেবুর শক্তি, তো ওই রকমই হচ্ছে এটা। তো বেশি ইউজ করতে যেও না, কম ইউজ করো, দেখবে খুব ভালো মতন এটা মানে কাজ দেবে। হ্যাঁ, তো আমি এটাকে দু ফোঁটা দিলাম, এবার আমি এটাকে ভালো মতন গুলবো। ভালো মতন গুলে স্কিনে এটা আমি বলবো ম্যাক্সিমাম তোমরা 5 থেকে 10 মিনিটের মধ্যে মানে ফাইন, একদম দারুণ, ঠিক আছে? এইটার মেখে আস্তে আস্তে তোমরা জল দিয়ে হালকা হাতে ঘষে তুলবে। যদি কেউ না জানো তাহলে আমি আবার এই প্যাকটা জেনে রাখো, আমি পরের যে ভিডিওতে সেটাতে প্যাকটা কিভাবে তুলবে সেইটা আমি তোমাদেরকে ভালো মতন বলে দেবো, কারণ এটা কিন্তু শুধু ধুলে হবে না, এটা হালকা হাতে যেটাকে বলে না রিং ফিঙ্গার দিয়ে হালকা হাতে, আমি সেই প্রসেসটাও তোমাদেরকে বলে দেবো। আপাতত আজকে আমি এই ভিডিওটা শেয়ার করলাম, আর আই হোপ তোমাদের এই ভিডিওটা ভাল লাগবে। ইন ফিউচার তোমরা আরও যদি এরকম টাইপের কোনো চট জলদি এমন কোন ভিডিওর দেখতে চাও তাহলে প্লিজ আমাকে জানিও, আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো। এরকম ভিডিও নিয়ে আমি আরও আসবো, স্পেশালি বেসন দিয়ে তো প্রচুর ভালো হয়। আবার অনেকে হয়তো আমাকে জিজ্ঞাসা করবে যে এটার মধ্যে কি 1 চামচ বেসন মেশানো যাবে, তো হ্যাঁ এটার মধ্যে 1 চামচ কেন, এটার মধ্যে 2 চামচও বেসন মেশানো যাবে। আর সবথেকে ভালো কথা যেটা সেটা হচ্ছে এটা কিন্তু শুধুমাত্র মুখের জন্য ইউজ হয় না, তোমার মুখের সাথে সাথে এটা পুরো গায়ে তোমরা ঘষে ঘষে মাখতে পারো। তবে একটা যেটা আরেকটা খুব যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্লিজ মেক শিওর যে এইটা যখন তোমরা মুখে মাখছো সেই দিনকে আর কিন্তু কোনো সোপ কিংবা কোনো ফেস ওয়াশ ইউজ করো না। হ্যাঁ, এটার পরে তোমরা যে ক্রিমটা ইউজ করো, তোমরা যেটা মানে সারাদিনে যেটা ইউজ করো সেটা ইউজ করো, কোনো রকম কোনো সাবান টাবান না ইউজ করাই ভালো। তো এই বলে আমি আমার ভিডিওটা শেষ করছি, পরের দিন আমি কিভাবে কোনো ফেস প্যাক মেখে সেটাকে ভালো মতন তুলতে হয়, মুখ থেকে কিভাবে রাব করতে হয় হালকা হাতে, সেটা নিয়ে আমি চলে আসবো। তো আই হোপ তোমরা সবাই ভালো থাকবে আর সবাই আমার ভিডিওর জন্য অপেক্ষা করবে। লাভ ইউ অল, টেক কেয়ার।